গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ইসলামিক ভিডিও নিয়ে। এটাও হচ্ছে নাফি চ্যানেল থেকে ভিডিও, এটাও হচ্ছে সুরামূলক ভিডিও। তো আপনারা যেহেতু এই সুরার ভিডিওগুলো নাফি চ্যানেল থেকে অনেক বেশি পছন্দ করছে এবং আমাদেরও বেশ ইন্টারেস্টিং লাগে একে পর এক সুরাগুলো শুনতে, বুঝতে, নতুন করে ইসলামকে জানতে, তো সেই জন্য আমরাও সেরকম ভাবে বেশ উৎসাহিত, মানে উৎসাহের সাথে ভিডিওগুলো নিয়ে আসি। তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে সুমধুর কণ্ঠে সুরা আবাসা রিসাইটেড বাই মোহাম্মদ আল মুকাত। তো এখানে সেম আমরা আবাসা মানে জানি না, তো আমরা বারবার বলি যে আমরা এই টার্ম গুলো বুঝতে পারি না, যেগুলো অ্যারবিক, যেহেতু অ্যারবিক ল্যাঙ্গুয়েজে হয়, যার জন্য আমরা সেটা কি টপিকে হচ্ছে সুরাটা সেটাও বুঝতে পারি না। তো আপনারা প্লিজ কাইন্ডলি জানাবেন আবাসা মানে মানে কি, এবং এটা হচ্ছে মুহাম্মদ আল মুকিত হচ্ছে রিসাইট করেছেন। তো এনার আমরা কি রিসাইটেশন আগে শুনেছি? শুনিনি। তো এটাও ফার্স্ট টাইম। এবং আমরা দেখছি যে এই নাফি চ্যানেলে যে সুরা পাঠের বা সুরা আবৃত্তির যে ভিডিও গুলো রয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র একজন করছে তা না, বিভিন্ন মানুষের রয়েছে। এক্স্যাক্টলি। তো আমরা বিভিন্ন কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এবং প্রত্যেকের কণ্ঠস্বর, তার গায়িকী বা মানে গায়িকী মানে তার আবৃত্তি পাঠ বা সুরা পাঠ সত্যি অসাধারণ। তো এখন আমরা এনার সুরা পাঠ প্রথমবারের জন্য শুনবো। তো আগে আমরা ভিডিওটা দেখে নিই, তারপরে আমরা বাকি কথায় আসছি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ
منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. তারপরে জল, তার মানে সমস্ত কিছু কমফর্ট আমাদেরকে দিয়েছেন এবং তার জন্য যে কোথায় থাকতে হবে কোথায় না থাকতে হবে সমস্ত কিছু ব্যাপারটাও আমাদেরকে বুঝিয়েছেন এবং আমাদেরকে সেই অভিযোজন করার ক্ষমতাটাও দিয়েছেন বিষয়গুলোর সাথে। তো সেটাই হচ্ছে ব্যাপার, আমরা লাস্ট পার্ট অনেকটা বুঝতে পেরেছি। তো ফার্স্ট পার্ট আপনারা অনেকেই মানে বুঝতে পারছেন যে আমাদের পরিস্থিতিটা কি, যে আমরা কেন বুঝতে পারছি না। তো আপনারা যদি কেউ সদয় হন তাহলে অবশ্যই কমেন্ট করবে যে প্রথম দিকে কি এবং বিস্তারিত ভাবে জানাবে। তো এটাই, আর আমাদের তো ভিডিওটা ভালোই লেগেছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, পরবর্তীতে আপনারা আরো এই ধরনের ভিডিও পেতে চাইছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, আর তার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে যাবেন, আর জয়েন বাটন ক্লিক করে আপনারা কিছু ওখানে ফেসিলিটিস পেয়ে যাবেন, তো সেগুলো আপনারা চেক করতে পারেন। আর এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনারা ফলো করতে পারেন, দুটোর নামই হচ্ছে বং নিউজ। আর আমাকে শিলাজি তোকে সুদীপ্তা হিসেবে পছন্দ হয়ে থাকলে আমাদেরও ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন। আর এছাড়াও আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, তো সেখানে জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।